গতকালকে হঠাৎ একটা ভিডিও আমার সামনে আসে দেখি গাইবান্দার একটা ভাইয়া রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে এই পটলের মিষ্টি বানিয়ে এবং স্থানীয় লোকজনের কাছে বেশ জনপ্রিয়তা পেয়েছে তো আজকে আমি সেই ভাইরাল রেসিপিটি ট্রাই করব আমার যেহেতু নতুন নতুন কোনো খাবার দেখলেই সেটা ট্রাই করতে ইচ্ছে করে যে দেখি আসলে কেমন হয় তো সেই কৌতূহলবশত আমি আজকে পটলের মিষ্টিটা বানানো ট্রাই করছি কিছুটা নিজের মতো এবং কিছুটা ওই ভিডিওতে যতটুকু শুনেছিলাম সেটা অ্যাপ্লাই করে তো আমি এখানে মাত্র পাঁচটা পটল নিয়েছি যেহেতু আমি আগে পরে কখনও কোনো দিনও খাইনি এটা খেতে আসবো কেমন এই কারণে খুব বেশি যাতে অপচয় না হয় এজন্য মাত্র পাঁচটা পটলই নিয়েছি খেতে ভালো হলে সেকেন্ড আর একদিন বানিয়ে বানাবো তো পাঁচটা পটলের আমি ওপরে খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবং মাঝখান থেকে আপনার এই ফালি দিয়ে তারপর বীজগুলো বের করে নিতে হবে তারপরে একটা কড়াইতে দিয়ে দিয়েছি এক কাপ পানি এবং সামান্য একটু লবণ এবং কিছুটা গ্রিন ফুড কালার যাতে পটলের যে আপনার সবুজ সবুজ কালারটা সেটা বেশি ফুটে ওঠে এবং দিয়ে দিলাম চিনি তার সাথে একটা এলাচ সুন্দর একটা ফ্লেভারের জন্য এখন দিয়ে দিলাম পটলগুলো পটলগুলো দিয়ে বেশ কিছুক্ষণ এটা রান্না করে নিতে হবে একদম পানিটা শুকিয়ে আসা পর্যন্ত এর ভিতরে চিনি শিরাটা খুব ভালোভাবে পটলের ভেতর প্রবেশ করবে এবং পটলগুলো খুবই নরম হয়ে যাবে তো এমনটাই দেখেছিলাম আসলে আমি আদৌ জানি না এই রেসিপিটি মূলত কিভাবে তৈরি করে কারণ রান্নার মানে প্রস্তুত প্রণালীটা দেখতে পারলে হয়তো বা কিছুটা হতো কিন্তু যতটুকু আমি শুনেছি ওই ভিডিওতে সেটা শুনে শুনেই বানানোর চেষ্টা করেছি তারপরে এখন ভেতরের পুরটা বানানোর জন্য আমি এখানে দুধ দিয়ে দিলাম এখন এই দুধটাকে ছানা কাটিয়ে নিব। তো ছানা কাটানো হয়ে গেলে তারপর মেন প্রসেসিং তো এই মিষ্টি রেসিপিটা আমি জানি না আসলে আদৌ খেতে কেমন লাগবে কিন্তু আমি দেখে আমার কাছে ভীষণ ভালো লেগেছে এই কারণে ট্রাই করা আর কয়েকটা আপুদের আমি দেখেছি ওইখানে বলেছে মানে ভিডিওর নিচে কমেন্টে ছিল যে তারা অলরেডি ট্রাই করেছে খেতে ভালো লেগেছে তো সেই রিভিউগুলো দেখে আমি মনে হলো যে হ্যাঁ খেতে মনে হয় ভালোই হবে তাহলে ট্রাই করা যেতে পারে তো যারা এখনো পর্যন্ত ওই ভিডিওটা দেখেছেন কিন্তু ট্রাই করার সাহস পাচ্ছেন না তারা আজকে আমার এই ভিডিওটা দেখেন আমি কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই বলবো খেতে কেমন হয়েছে বা আদৌ এটা খাওয়ার যোগ্য কিনা তো পুর বানানোর জন্য আমি সানাটা তুলে ভালো করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পানিগুলো ঝরিয়ে এখন হাত দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব এবং সাথে কিছু উপকরণ অ্যাড করব। সামান্য একটু ঘি দিয়ে দিলাম খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য পটলের এই ভিতরের পুরটা কিন্তু খেতে ভীষণ মজার কাঁচাগুল্লা তৈরি করার সময় এইভাবে আমি বানাই তো এই পটলের ভেতরে দেওয়ার পর যদি মনে হয় যে না পটল সহ খাওয়া যাচ্ছে না তাহলে পটল থেকে বের করে কিন্তু এই পুরটা খেয়ে ফেলা যাবে মানে এই মিষ্টিটা তো একটু চিনি দিয়ে দিলাম আর কাজু কিশমিশ দিয়ে ভালো করে মেখে এখন আমি ওই পটলের ভেতরে পুরগুলোকে ঠেসে ঠেসে ভরে দিব তারপরেই কিন্তু আমার পটলের মিষ্টি বানানো শেষ খুব বেশি ঝামেলা নেই এই মিষ্টিটা বানাতে তো ওনারা আসলে এই ভেতরের পুরটা কীভাবে বানাইছে আমি জানি না কিন্তু মানে মনে হলো যে এরকম করেই মনে হয় বানাইছে মানে যতটুকু শুনলাম আর কি তো হয়ে গেছে এখন ভেতরে দিয়ে দিচ্ছি সেই পটলের ভেতরে পুরগুলো দেখতে খুবই ইউনিক এবং যেই ভাইয়াটা এই মানে কথাটা চিন্তা করছে যে পটল দিয়ে মিষ্টি বানানো যায় অবশ্যই ওনার প্রশংসা পাওয়ার যোগ্য কারণ এত ইউনিক একটা ভাবনা উনি ভেবেছেন এবং খুবই জনপ্রিয়তা পেয়েছে স্থানীয় লোকজনের কাছে যারা খেয়েছে তারা খুব ভালো ভালো রিভিউ দিচ্ছিলেন এবং বলছিলেন যে বানিয়ে সারতে পারছে না মানে এত বিক্রি হচ্ছে অবশ্যই খেতে ভালো হয়েছে না হলে তো আর এত মানুষ সারা দিত না বা নিত না তাদের কাছ থেকে তো এইভাবেই আমি সবগুলো বানিয়ে নিয়েছি এই যে পাঁচটায় দেখছেন দেখতে কতটা সুন্দর তো এখন বলি এটা আসলে খেতে কেমন হয়েছিল খেতে ভীষণই ভালো ছিল কেরকম আমরা যেরকম আপনার পটো ইয়া পেঁপে দিয়ে টুটি ফুটি বানাই না বা কাঁচা আমের মোরব্বা বানাই তো অনেকটাই সেইরকম তবে হ্যাঁ পটলের একটা ফ্লেভার তো অবশ্যই থাকবে যেহেতু এটা পটল এবং পটলের যে একটা নরম নরম ভাব সেটাও আছে তো প্রথম হিসেবে আমি একদমই প্রথমবার ট্রাই করেছি সেই হিসেবে আমার কাছে যদি আমি বলি একশোতে কত মার একশোতে আমি নব্বই দিব আর যদি ওই গাইবান্ধার ওই ভাইয়ার হাতের রেসিপিটা ট্রাই করতে পারতাম হয়তো একশোতে একশোই কারণ আমি হয়তো ওনার মতো পারিনি এই জন্যে তো যাই হোক যারা এখনও ট্রাই করেন না ট্রাই করতে পারেন আসসালামু আলাইকুম